আপনাদেরকে শেখাবো কিভাবে নিনজা টেকনিকে ডিসকাউন্টে ইফতার করতে পারবেন। আমি সাথে সাথে 101 টাকা ক্যাশব্যাক পেয়ে গেছি। আজকে আমি আপনাদেরকে নিনজা টেকনিকে ডিসকাউন্টে ইফতার করা শেখাবো। ইয়েস, ইউ গট মি রাইট। हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, इट्स मी सादिया फ्रॉम सादिया हॉलिक्स। এখন আমি এসেছি ধানমন্ডির শেফস টেবিলে ইফতার করতে। বর্তমানে আমরা সবাই পরিবার নিয়ে এখানে সেখানে ইফতার তো করি, তো আজকে আমি আসলাম শেফস টেবিলে। তাদের এখানে কী কী পাওয়া যায় ইফতার উপলক্ষে সেটা দেখব, টেস্ট করব এবং জানবো, এবং আপনাদেরকে এটাও শেখাবো কীভাবে নিনজা টেকনিকে আপনি ডিসকাউন্টে এই সমস্ত ইফতারের আইটেমগুলো পেয়ে যাবেন। সো লেটস গো। বলেছিলাম না একটা নিনজা টেকনিক শেখাবো, কী সেই নিনজা টেকনিক? এই সে নিনজা টেকনিক। শেফস টেবিলে অনেকগুলো রেস্টুরেন্টে নগদে পেমেন্টের মাধ্যমে পেয়ে যাবেন 22% ক্যাশব্যাক। আফগান কাবাব থেকে নিয়েছিলাম সিকান্দার কাবাব। এখানে দিয়েছে তারা 2 পিস নান, তারপর একটা স্টেকের, টিবোন স্টেকের একটা সাইড, মানে এটা কাবাব, টিবোন স্টেকের একটা কাবাব, অ্যান্ড এটা হচ্ছে আমাদের বাসমতি চালের কিছু রাইস অ্যান্ড কিছু সালাদ, আর একটা হচ্ছে খেজুর। এই টোটাল প্যাকেজটার প্রাইস হচ্ছে 650 টাকা। আচ্ছা, একটু খেয়ে দেখি খেতে কেমন। হচ্ছে খেজুর দিয়ে শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসটা খাচ্ছি, রাইসটা নর্মাল হচ্ছে বাসমতি রাইসটাকে। একটু কেওড়া জল, একটু ঘি, জাস্ট একটু, মানে একটু ফ্রাই করা হালকা পাতলা, দ্যাটস ইট। খুবই সিম্পল, লাইট, হালকা মশলা। আর সাথে যে নানরুটিটা দিয়েছিল সেটা একটু ছেড়ে নিই। নানরুটি কিন্তু অনেক সফট, এটা ভালো লেগেছে। উপরে সেসিমি সিডস দেওয়া আছে নানরুটির উপরে। এটা হচ্ছে সেই সিকান্দারি কাবাব, দিস ওয়ান। আচ্ছা, আমরা প্রথমে কাবাবটা এমনি খেয়ে দেখি, ওকে? খুবই লাইট মশলা ইউজ করছে তারা, ব্ল্যাক পেপার, একটু হালকা আদা রসুন বাটা, সয়া সস দিয়ে গ্রিল করা হয়েছে। অ্যাকচুয়ালি একটু গরম মশলারও ফ্লেভার পাচ্ছে। কাবাবটা খেতে কিন্তু মজারই আছে, বাট আমার কাছে একটু শক্ত মনে হয়েছে, দ্যাটস ইট। আমরা এখন নান, তারপরে হচ্ছে কাবাব অ্যান্ড একটু সালাদ নেই। নান, কাবাব এবং সালাদের কম্বিনেশনটা খুবই ভালো লাগছে, নানটা খেতে মজা। তারা দুইটা ডিপ দিয়েছে, একটা হচ্ছে মেয়োনিজের সাথে হচ্ছে মিন্ট মেশানো, আরেকটা হচ্ছে কোরিয়ান্ডার ডিপ। নেক্সটে আরেকটা যে প্ল্যাটার অর্ডার করেছিলাম সেটা হচ্ছে ইন্দো চাইনিজ থেকে সিচুয়ান চিকেন কম্বো। এটার প্রাইস হচ্ছে 605 টাকা, কিন্তু ভ্যাট সহ আমার টোটাল প্রাইস এসেছে 666 টাকা। বা টেস্ট করে দেখি যে খেতে কেমন, তারপরে বলা যাবে। এখানে দেখতে পাচ্ছি ফ্রাইড রাইস আছে, তারপরে ফ্রাইড শ্রিম্প আছে, কিমচি আছে, 2 পিস ফ্রাইড শ্রিম্প, তারপরে হচ্ছে চিকেন, এই যে সিচুয়ান যে চিকেনটা, দিস ওয়ান, এটা হচ্ছে সিচুয়ান চিকেন, 2টা স্প্রিং রোল দেওয়া আছে, 2টা হচ্ছে মোমো অ্যান্ড হচ্ছে ভেজিটেবল, দ্যাটস ইট। এই টোটাল কম্বোর প্রাইস হচ্ছে 666 টাকা। আমার কাছে এটা প্রাইস একটু বেশি মনে হচ্ছে, কারণ একজনের জন্য এখন 600 টাকা দিয়ে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বুফে খাওয়া যায়। সো 600 টাকা এই পরিমাণ খাবার আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, তাও একজনের, দিস ইজ টু মাচ। বাট খেয়ে দেখি খেতে কেমন। সো জাস্ট করা যাক, আমি প্রথমে হচ্ছে ফ্রাইড রাইসটা দিয়ে শুরু করছি। ফ্রাইড রাইসটা খেতে কিন্তু অনেক মজা, একটা স্মোকি ফ্লেভার আছে ফ্রাইড রাইসটা, দিস ইজ গুড। অ্যান্ড হচ্ছে অনেক পরিমাণে ডিম দেওয়া আছে, তারপরে স্প্রিং অনিয়ন আছে, ইউ ক্যান সি, হালকা হালকা চিকেনও আছে ছোটো ছোটো। এই যে একদম ঝরঝরা ফ্রাইড রাইস, ব্ল্যাক পেপার দিয়ে, ভালো লাগছে খেতে। আমরা হচ্ছে ফ্রাইড শ্রিম্পটা একটু খেয়ে দেখি। নুডলস দিয়ে ফ্রাইড শ্রিম্পটাকে পেঁচিয়ে পেঁচিয়ে তারপর এটা ফ্রাই করা হয়েছে, খেতে ভালো লাগছে। এখন আমরা খাবো হচ্ছে সিচুয়ান চিকেনটা। এখানে কয় পিস চিকেন দেওয়া আছে একটু দেখি, টোটাল 5 পিস চিকেন দেওয়া আছে, এবং হচ্ছে ক্যাশিউ নাটের পরিমাণ ভালো দেওয়া আছে, মানে ক্যাশিউর যে পরিমাণটা এর মধ্যে ভালো আছে। সো এটা দিয়ে খেয়ে দেখি। খুবই
মজা হয়ে যায়। বেসিল লিফ, তারপরে থাই লিফ, ক্যাশু, ওয়েস্টার সস, সয়া সস, সব কিছু মিলে এর টেস্ট অসাধারণ। খুবই জোস খেতে এটা, স্প্রিং অনিয়নও আছে এর মধ্যে, খুবই ভালো লেগেছে আমার খেতে। সাথে কিছু ভেজিটেবল দেওয়া আছে, সো আমি একটু খেয়ে দেখি এটা খেতে কেমন। এটা হচ্ছে অ্যাভারেজ লেগেছে, খুবই সিম্পল, তেমন কিছু একটা করে না এর মধ্যে, মানে একটু গাঢ়ও না এটা। আমার কাছে ভেজিটেবলে তেমন একটা ভালো লাগে নাই। আমরা এখন মোমোটা ট্রাই করবো, দিস ওয়ান। মোমোটা হচ্ছে খুবই জোস, উপর দিয়ে হচ্ছে চিলি দেওয়া আছে, এটা কিন্তু চিলি, উপরে হচ্ছে চিকেন দেওয়া আছে, ভালো লেগেছে হতে খুবই ওটা। আর ডেজার্ট হিসেবে আছে হচ্ছে চকলেট রোল, দিস ওয়ান, উপর দিয়ে চকলেট সিরাপ দেওয়া আছে, সো একটু খেয়ে দেখে। ভিতরে হচ্ছে চকলেট কেক, উপরে হচ্ছে ওটাকে ফ্লাওয়ারের একটা কোটিং দিয়ে মোড়ানো, তার উপরে চকলেট সিরাপ, খেতে ভালো লেগেছে এটা আমার, আসলেই টেস্ট এটা খেতে। তাহলে আমাকে একটা মার্বেল কেক আর একটা হচ্ছে ক্যাফে লাতে দেবেন, ঠিক আছে? টোটাল প্রাইস 305, ওকে ফাইন। আচ্ছা, এখানে তো নগদে পেমেন্ট করা যায়, ওকে ফাইন। আমি এখন নগদে পেমেন্ট করবো, 22% ক্যাশব্যাক পাওয়ার জন্য। নগদে একটা ওপেন করে নিলাম, আপু আমার টোটাল বিল 460। আমি সাথে সাথে 101 টাকা ক্যাশব্যাক পেয়ে গেছি, ইউ ক্যান সি। তো নগদে পেমেন্ট করলে 22% আপনি ক্যাশব্যাক সাথে সাথেই পেয়ে যাবেন। ইনডালজ ক্যাফেতে এসে 22% ক্যাশব্যাক অফার পেয়ে আমার তো সেই লাগছে, খুবই ভালো লাগছে। আর শুধুমাত্র যে রেস্টুরেন্টে আপনি ক্যাশব্যাক অফারটা পাবেন তা কিন্তু না, আপনি ঈদ শপিংয়ে পেয়ে যাবেন 35% পর্যন্ত ক্যাশব্যাক অফার। সো নাও কামিং টু দ্য কনক্লুশন, আর সেটা হচ্ছে এই ছিল আজকে শেফস টেবিলের কিছু ইফতারের রিভিউ। আমার কাছে খাবারের কোয়ালিটি কিন্তু ভালোই লেগেছে, বাট প্রাইস আমার কাছে একটু বেশি মনে হয়েছে, বাট থ্যাংকস টু নগদ তার জন্য আমি কয়েকটা রেস্টুরেন্ট থেকে 22% ক্যাশব্যাক পেয়েছি, দিস ইজ অ্যামেজিং। আমার জন্য এটা খুব লাভবান একটা অফার আমি পেয়েছি। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।